আমরা চাই আপামর সাধারণ মানুষ নিজেকে নাগরিক মনে করুক, নিজেকে মানুষ মনে করুক এবং মনে করুক এই দেশে যখন থেকেছি খেয়েছি এই দেশটা আমার। নরেন্দ্র মোদী যদি নাগরিক হয় আমিও নাগরিক, নরেন্দ্র মোদী যদি নাগরিক না হয় আমিও নাগরিক। নরেন্দ্র মোদী চাপে থাকে তখন একটা পকেট থেকে একটা আইন নিয়ে আসে, মানুষ সেটা নিয়ে নাচতে থাকে। এর আগে যখন চাপে ছিল তখন এমন কিছু ঘটনা ঘটিয়ে দিত যে ঘটনার ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতো কিন্তু নরেন্দ্র মোদী লাভবান হতো। এইবার এই টেকনিকটা কাজে লাগবে না। এইবার সিএএনএ ভেবেছিল রাম মন্দির করে দিয়ে মানুষ বাঙালি আপামর সাধারণ বাঙালি নাচতে নাচতে ভাববে যে আমি নাগরিক হব এবং এই কারণে সিএতে অ্যাপ্লাই করবে। আজকের হিসাব পর্যন্ত দেখা যাচ্ছে গোটা মতুয়া অঞ্চল, যে মতুয়া অঞ্চলের গোটা মিডিয়া কভার করেছে যে খোল করতাল নিয়ে তারা নাকি নাগরিক হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারা এতদিন ভারতে থেকেছে, ভোট দিয়েছে, এখানকার মুখ্যমন্ত্রী আমাদের কেন্দ্রের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্থানীয় এমএলএ কাউন্সিলরকে নির্বাচন করেছে, সেই মতুয়ারা নাকি নাগরিক হওয়ার জন্য উঠে পড়ে লাগবে এবং এটাই এদের কাছে স্বপ্ন ছিল। রাস্তায় কি দেখা যাচ্ছে? রাস্তায় দেখা যাচ্ছে মতুয়ারা প্রশ্ন করছে যে সিএএ বিলের নামে যে বিলটা আপনি সামনে এনেছেন এখানে কোনো নিঃশর্ত নাগরিকত্বের কথা লেখা নেই, এখানে রয়েছে শর্ত সাপেক্ষ নাগরিকত্ব। যে শর্ত 2003 সালে তৈরি হয়েছে, 2006 সালে তৈরি হয়েছে, যে শর্ত 2019 তৈরি হয়েছে, সেই শর্তগুলো মানলেই একমাত্র আপনি নাগরিক হতে পারবেন। আজকে আপনি বলুন, আপনি এখানে থেকেছেন, আপনি এখানে ভোট দিয়েছেন, আপনি এখানে খেয়েছেন, আমাদের গোটা ভারতবর্ষের জিডিপিতে আপনি কন্ট্রিবিউট করেছেন, আজকে এসে আপনি ভাবছেন যে আপনি নাগরিক নন, তো আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন তার জন্য একটা প্রসেস বলা হবে, এখনো বলা হয়নি। সিএতে বলছে যে কিছু একটা 3,000-31,000 কত একটা মানুষ তারাই নাকি শুধুমাত্র নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছে, তাদের ওপরেই সিএ, বাকি মানুষের জন্য নয়। কিন্তু এই মতুয়ারা নাচলো কেন? মতুয়ারা বুঝতে পারলো ফান্ডাটা অন্য, নরেন্দ্র মোদী তো ভোটের খেলা খেলছে, এই ভোটের খেলা বেশি দিন চলতে দেওয়া যাবে না। নরেন্দ্র মোদী বুঝলো এই ভোটের খেলা, নরেন্দ্র মোদীর এই ভোটের খেলা মতুয়ারা আর চলতে দেবে না। মানুষকে বেনাগরিক করার চক্রান্ত চলছে, মানুষকে বেনাগরিক করার চক্রান্তের মাধ্যমে সস্তায় শ্রমিক বানানোর চক্রান্ত চলছে। এই দীর্ঘকাল ধরে সস্তায় শ্রমিক বানানোর যে চক্রান্ত এর আগে হিটলার করেছিল, আজকে নরেন্দ্র মোদী করার চেষ্টা করছে, তা মানুষ প্রত্যাখ্যান করবে। আজকে আমরা কিছু মানুষ রাস্তায় হেঁটেছি, এরপরে হাজারে হাজারে হাঁটবে। প্রস্তুত থাকুন, নরেন্দ্র মোদী একটা জ্বলন্ত আগ্নেয়গিরির ওপরে দাঁড়িয়ে ভেবেছিল চারিদিকটা খুব ঠান্ডা আছে, ভেতরের আগুনটা সে উপলব্ধি করতে পারেনি, মানুষকে এইভাবেই বেনাগরিক করে দেবে আর মানুষ চুপ করে বসে থাকবে, এটা চলতে পারে না। আজকের দিন অবধি কোনো মতুয়া, আজকে অনেক বড় বড় কথা বলছে কিন্তু কোনো মতুয়া জানেই না যে কি করে নাগরিকত্বের অ্যাপ্লাই করতে হয়, কোনো মুসলমান জানে না কি করে নাগরিকত্বের অ্যাপ্লাই করতে হয়, তারা কোনো সাবর্ণ হিন্দু, কোনো উচ্চবর্ণীয় হিন্দুও জানে না কি করে নাগরিকত্বের অ্যাপ্লাই করতে হয়, সকলে নাচছে। আমি একটা উদ্বাস্তু অঞ্চল থেকে আসি, আমি দীর্ঘদিন ধরে দেখেছি বাংলাদেশ থেকে নিপীড়িত লাঞ্ছিত হয়ে হাজারে হাজারে মানুষ প্রতিদিন, এখনো আজকে দাঁড়িয়েও হাজারে হাজারে মানুষ বেআইনি ভাবে ভারতবর্ষে আসছে। কার মদতে আসছে? বিএসএফ এর মদতে আসছে, এসে এখানে জমি কিনছে, এখানে বাড়ি বানাচ্ছে, কিছু করার নেই। বিভিন্ন অর্থনৈতিক, বিভিন্ন ভারতবর্ষ থেকেই বহু মানুষ ডাঙ্কি পদ্ধতিদের মাধ্যমে ইউরোপে চলে যায়, বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতবর্ষে চলে আসে, কিন্তু যারা বাংলাদেশ থেকে ভারতে আসে তারা কিন্তু ম্যাক্সিমামই হিন্দু নাগরিক, মুসলমান নাগরিক কিন্তু প্রায় আসে না বললেই চলে। কিন্তু মানুষের মধ্যে কি রটানোর চেষ্টা হয়েছিল যে রোহিঙ্গারা নাকি আমাদের মাটিতে আসছে তাই জন্য এনআরসি চল, তাই জন্য নাকি এনআরসি চাই কারণ রোহিঙ্গারা মাটিতে আসছে। আপনি রাস্তায় বেরোন, রোহিঙ্গার ভাষা তো বাংলা নয়, আমাদের মতন শুদ্ধ বাংলায় কথা বলে না, কলকাতাইয়া বাংলায় কথা বলে না, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন, দেখুন একটা রোহিঙ্গাকে পেয়েছে কিনা যারা রোহিঙ্গাদের যে আঞ্চলিক আরাকানের ভাষা সেই ভাষাতে কথা বলে, কেউ খুঁজে বার করতে পারবে? কিন্তু মানুষের মধ্যে লুক ঘটিয়ে দেওয়া হলো কিনা রোহিঙ্গারা আসছে তাই জন্য এনআরসি চাই, এই সিএএ চাই। মানুষকে এই বিভ্রান্ত করে মানুষের খাদ্য বস্ত্র বাসস্থানের যে অধিকারের যে লড়াই, যে লড়াই কৃষক লড়ছে, যে লড়াই শ্রমিক লড়ছে, যে লড়াই দিল্লিতে আমরা দেখেছি, যে লড়াই আমরা দীর্ঘকাল ধরে আমাদের ধর্মতলার বুকে দেখেছি, আমরা বিভিন্ন অঞ্চলে দেখেছি, সেই মানুষের যে লড়াই, সেই লড়াইকে লঘু করে দেওয়া, ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। মানুষ শুধু নাগরিকত্বের জন্য লাইন দেবে, এর আগে লাইন দিয়েছে নোটবন্দির জন্য, এখন নাগরিকত্বের জন্য, এই লাইন দেওয়া বন্ধ হোক। আমরা চাই আপামর সাধারণ মানুষ নিজেকে নাগরিক মনে করুক, নিজেকে মানুষ মনে করুক এবং মনে করুক
এই দেশে যখন থেকেছি খেয়েছি, এই দেশটা আমার। নরেন্দ্র মোদী যদি নাগরিক হয় আমিও নাগরিক, নরেন্দ্র মোদী যদি নাগরিক না হয় আমিও নাগরিক নই। এই কথাটা বলে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।